শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এক্ষুনি সাবস্ক্রাইব করুন এমডি মোস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট সাজেশন এবং শিক্ষামূলক সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের মাধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ তোমাদের বোর্ড থেকে প্রদত্ত স্ট্যাটাস পেপার দিয়েছি, স্ট্যাটাস পেপারের 158 তার সঙ্গে সঙ্গে 164 এবং 167 এই তিনটি সেটের প্রশ্নের পাশাপাশি সে উত্তরগুলো আলোচনা করব। তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো অলরেডি দেওয়া রয়েছে তোমাদের, কিন্তু এসএকিউ ঠিক ভুল নির্ণয় করো, স্তম্ভ মিলাও, তার সঙ্গে বিবৃতি, এই প্রশ্নগুলো উত্তর দেওয়া নেই। তো চলো আজকে আমরা সেই প্রশ্ন উত্তর জানি। আমরা আজকে 158 পৃষ্ঠার প্রশ্ন তো জানবো। 158 পৃষ্ঠর প্রথমে যে প্রশ্ন রয়েছে একটু তাকে উত্তর দাও। এখানে যেমন দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীটির নাম কি? জীবন স্মৃতি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন। পরের প্রশ্ন, নীলদর্প নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন এবং দত্ত। পরের প্রশ্ন রয়েছে, সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক কে ছিলেন? গৌরীশঙ্কর ভট্টাচার্য। গৌরীশঙ্কর ভট্টাচার্য। তোমাদের ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন রয়েছে, মাদ্রাজে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে দলিতদের অধিকার দাবি করেন, এটা সঠিক। মধ্যপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত করা হয়, এটি ভুল। রামরতন মল্লিক বাংলা নাম সাহেব নামে পরিচিত ছিল, সঠিক। পরের প্রশ্ন রয়েছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তী কাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, এটা সঠিক। আমরা স্তম্ভ মিলাও দেখে নেব। সিঙ্গারা ভেলু চেটিয়ার সঙ্গে তিনি মেয়ে দিবস পালন করেছিলেন। শ্রীনারায়ণ গুরু ভাইকাম সত্যগুরু শুকুর ছিলেন। সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি আর সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিবৃতিগুলো রয়েছে সেই বিবৃতিগুলি আমরা দেখব। প্রথম বিবৃতি রয়েছে, ভারতে নারীরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিল, তার কারণ ছিলটাই বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল তাই। পরে যেটা রয়েছে যে বিবৃতি দুই, হরিজনদের উন্নয়নে গান্ধীজির সীমাবদ্ধতা ছিল, গান্ধীজি হরিজনদের কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চেয়েছিলেন। পরের পৃষ্ঠায় চলে যাব। পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি তোমরা বিবৃতি রয়েছে, বিবৃতিটা ওই দিকেই ছিল, বিবৃতি ছিল নত বিবৃতি হয়ে গেছে দুয়ে তিন বিবৃতি। ভারত ছাড় আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি, কারণ জাতীয় কংগ্রেস আন্দোলন পরিচালনা করেছিল তাই। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার স্কারলাই সার্কুলার জারি করেছিল, এক নম্বর সরকার ছাত্রদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল এ কারণে। এরপরে চলে যাব আমরা 164 পৃষ্ঠায়। তো 164 পৃষ্ঠায় যে এসে কি প্রশ্নগুলো রয়েছে তত্ত্বগুলো দেখে নাও। 2.12, ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। দ্বিতীয় প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন বছর প্রতিষ্ঠিত হয়? 24 জানুয়ারি 1857 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মালাবার উপকূলে। আমরা ঠিক ভুল নির্ণয় করে দেখব। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, এটা ভুল। বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ভুল। বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পরিচিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল। সরোজিনী নাইডুকে ভারতের বুলবুল নামে পরিচিত ছিল। আমরা কয়েকতম সহ কয়েকতম মিল করে দেখব, হিন্দু ব্যাটেন্টের সঙ্গে হবে এবং হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, নীল দর্পণের সঙ্গে হবে দীনবন্ধু মিত্র, হিন্দু অফ কেস্ট্র হিন্দু হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এক প্রফুল্লচন্দ্র রায়, আর অ্যানিহিলেশন অফ দ্য কাস্ট গ্রন্থালয় হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকার। আমরা এরপরে যেটা রয়েছে বিবৃতি, এবং সেই বিবৃতিগুলি আমরা দেখব। বিবৃতি দেখো দেখতে পাচ্ছ তোমার, বিবৃতি প্রথম বিবৃতি রয়েছে, 1861 খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচার নকশা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, এটি ছিল একটি বিবৃতির একের ব্যাখ্যা, এক সঠিক হবে। এটি একটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা। বিবৃতি দুই, 1858 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান ঘটেছিল, তার কারণ ছিল তাই যে ব্রিটিশ পার্লামেন্ট ভাষাশুনের ব্যাপারে কোম্পানির হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া নিরাপদ মনে করেনি তাই।
বিবৃতি তিন, 1929 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের ব্রিটিশ সরকার মেরার ষড়যন্ত্র মামলা এবং দায়ের এবং করেন, কারণ সেটা যে কমিউনিস্ট এবং কমিউনিস্ট কার্যকলাপকে দমন করার উদ্দেশ্যে কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে বিবৃতি চার, মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুক থানা অভিযান নেতৃত্ব দিয়েছিলেন, কারণ ছিল ওটাই যে মাতঙ্গিনী ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি হিসেবে থানা অভিযান এবং করেছিলেন। এরপর আজকে সর্বশেষ সেট যেটা হচ্ছে 167 পৃষ্ঠা, সে 167 পৃষ্ঠা এবং সেই এসএকিউ প্রশ্নে আমরা সরাসরি চলে যাব। 167 পৃষ্ঠায় দেখো যে প্রশ্নগুলো রয়েছে এসএকিউর। প্রশ্ন, প্রথম প্রশ্ন, সরলাদেবী চৌধুরীর আত্মজীবনী মূল গ্রন্থটির নাম কি? জীবনে ঝরা পাতা, খুব কমন একটি প্রশ্ন। মা মদিনী পত্রিকার সম্পাদক শ্রী রমেশ চন্দ্র দত্ত, শ্রদ্ধেয় কাদের মূলত সাঁওতাল এলাকায় আগত বহিরাগত এবং সুদকর মহাজনদের দিকে বলা হতো। জমিদার সভাকে প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর। এবার আমরা ঠিক ভুল দেখে নেব, ঠিক ভুলের বা সত্য মিথ্যা নির্ণয় করে এখানে দিয়েছে। বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এটা ঠিক। প্রথম প্যাচের নকশার লেখক ছিলেন ঈশ্বর গুপ্ত, ভুল। পাবনা কৃষক বিদ্রোহের একজন নেতা ছিলেন টিপু শাহ, এটা ভুল। বঙ্গভাষা প্রকাশিক 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, এটিও ভুল। আমরা ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিল করে দেখব, তত্ত্ববোধিনী এবং সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর, তিন নম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর। পরে হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মানবেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠা করেছিলেন, ডন সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, আর কাশ্মীরের মহারাজ ছিলেন হরি সিং। এবার আমরা বিবৃতিগুলি আমরা দেখে নেব, 167 পৃষ্ঠ বিবৃতিগুলি। বিবৃতি দিয়ে দেখতে পাচ্ছ, প্রথম বিবৃতি দিয়েছে নীল নাটকটি ছিল নীল বিদ্রোহের অন্যতম দলিল, কারণ এতে নীল বিদ্রোহের কাহিনী বিবৃতি আছে তাই। বিবৃতি দুই, আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, কারণ কলকাতা বিজ্ঞান কলেজ আধুনিক পাশ্চাত্য বিজ্ঞান চর্চার উৎকর্ষ কেন্দ্র করে গড়ে তোলা হয়। বিবৃতি তিন, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন এক নতুন মোড় নিয়েছিল। ব্যাখ্যা তিন, যে শ্রমিকের অর্থনৈতিক দাবি দাওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছিল তাই। বিবৃতি চার, মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হতো, কারণ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস সত্যাগ্রহ নীতিতে বিশ্বাসী হয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন তাই। স্বীকার হয়েছিল তোমাদের আজকে 157 প্রায় জের প্রশ্নের উত্তর। এরপরে আমরা 170 এবং 173 নম্বর পেজের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো।